নমস্কার, আমি রনি ওরফে সুসময় ভট্টাচার্যি। আমার এই চ্যানেল যার নাম এন্টারটেনার রনি, আপনারা এই চ্যানেলের নিয়মিত দর্শক, এতদিন ধরে আমাকে ভালোবাসা দিয়ে আসছেন। আজ ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক। আজ অনেকদিন পর আমি ভিডিওতে এলাম। সাধারণত আমি বিগত কয়েক মাস ধরে অডিও এপিসোড করছি, বহু গুণী জনের সম্পর্কে ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে নতুন তথ্য দেওয়ার চেষ্টা করছি, জানা অজানা অনেক কাহিনী আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা অনেক ভালোবাসা আমাকে দিচ্ছেন। তাই সেই ভালোবাসার তাগিদেই আমি আজ অডিও ছেড়ে একটু ভিডিওতে এলাম। যদি এপিসোডটা ভালো লাগে, আজকের এই এপিসোডটা একটু স্পেশাল হতে চলেছে আমার জন্য, আপনাদের জন্য, তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও আরও উৎসাহ পেলে নিশ্চয়ই বানাবো ইন ফিউচার। আজকেও একজন গুণী মানুষের সম্পর্কেই বলবো, তবে অডিওতে নয়, সরাসরি ভিডিওতে, এবং একটি খুব চিত্তাকর্ষক গল্পের মাধ্যমে আজকের এই প্রতিবেদনটা হতে চলেছে। যদিও শুধু গুণী বলা ভুল, তিনি গুণী মানুষ নন, বরং গুণী মহামানুষ। আজকে যার সম্পর্কে বলবো, তিনি মানব অবতার ভগবান গৌতম বুদ্ধদেব। গৌতম বুদ্ধদেবের জীবনের একটা অদ্ভুত চিত্তাকর্ষক গল্পের কথা আজকে বলবো। যারা জানেন গল্পটা, তারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে আপনারা লিখে দেবেন। যদি কিছু আপনারা এক্সট্রা জেনে থাকেন, সেটাও আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক দেবেন। যারা জানেন না, তারা প্লিজ ভালো লাগলে আপনাদেরও মূল্যবান কমেন্টটি করবেন, ভিডিওটিতে লাইক দেবেন। আর আপনাদের যারা কন্ট্যাক্টসে আছে, যারা এই চ্যানেলটি নিয়মিত দর্শক নন, এই ধরনের ইনফরমেশান শেয়ার করার জন্য প্লিজ তাদের কাছেও শেয়ার করে দিন ভিডিও থেকে। এবং সবাইকে আমি রিকোয়েস্ট করব যে এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অযথা আর দীর্ঘায়িত করব না, অনেক গৌরচন্দিকা হয়েছে, এবার সরাসরি যাচ্ছি আজকের গল্পে। একবার গৌতম বুদ্ধদেব তার দুই ভক্ত আনন্দ এবং রবিকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এক ভদ্রলোক দূর থেকে হাঁপাতে হাঁপাতে এলেন এবং এসে গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন যে ভগবান, আপনি তো ভগবান, আচ্ছা ভগবান আছে? আমার মনে এক অদ্ভুত সন্দেহ হয়েছে, আমার কিন্তু পূর্ণ বিশ্বাস আছে যে ভগবান আছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। অনেকে বলছে ভগবান নেই, অনেকে বলছে আছে, আমি নিজেও কিছু ঠিক উপলব্ধি করতে পারছি না। আপনি তো ব্রহ্মজ্ঞানী, আপনি তো স্বয়ং ভগবান বুদ্ধদেব, তো আপনার তো এ বিষয়ে নিশ্চয়ই সম্যক ধারণা থাকবে, আপনি নিশ্চয়ই ভগবানের দর্শন পেয়েছেন, তো আপনি দয়া করে আমাকে বলুন ভগবান আছে কি নেই। তখন গৌতম বুদ্ধদেব একটু চুপ থেকে তাকে উত্তর দিলেন, তুমি একদম ভুল ভাবছ, ভগবান বলে কিচ্ছু হয় না, কিচ্ছু নেই, আজ থেকে এই ভাবনাটা একদম মন থেকে দূর করে দাও। এই বলে তিনি সেই লোকটিকে বিদায় জানিয়ে তার দুই ভক্তকে, তার দুই শিষ্যকে নিয়ে পথে আবার অগ্রসর হলেন। কিছুক্ষণ পরে ওই একই পথে আরেকজন দ্বিতীয় ব্যক্তির উদয় হলো। সেই ব্যক্তিও সেই একই প্রশ্ন গৌতম বুদ্ধদেবকে করলেন। এটা বলে যে, আচ্ছা ভগবান, আপনি তো স্বয়ং ভগবান, মানব অবতার, তো আপনি বলুন ভগবান আছে কি না। তখন গৌতম বুদ্ধদেব তাকে পাল্টা প্রশ্ন করলেন, আচ্ছা তোমার কি মনে হয় ভগবান আছে না নেই? তখন সেই ভদ্রলোক বললেন, না আমার তো বিশ্বাস নেই, আমি তো একদম নাস্তিক, ভগবান টগবান আমি মানি না, ভগবান বলে কিছু কিছু নেই, জাস্ট এটা একটা মিথ, এটা একটা ফেক। হ্যাঁ তো কিন্তু হ্যাঁ, তবুও এটা ঠিক যে আপনি তো ভগবান, আপনি তো ব্রহ্মজ্ঞানী সবাই বলে, তো আপনি যখন ব্রহ্মজ্ঞানী নিশ্চয়ই আপনি ভগবানকে দেখেছেন, তো তাহলে আপনি বলুন না, আপনার কাছ থেকে আমি শুনতে চাইছি ভগবান আছে কি নেই। এটা আমার উপলব্ধি যে ভগবান নেই, কিন্তু দেখুন আমার উপলব্ধি মানে কি সেটা সবসময় সঠিক হবে এমন তো নাও হতে পারে না, তো আপনিই বলুন, আপনি অনেক মহাজ্ঞানী, আপনিই বলুন। তখন গৌতম বুদ্ধদেব বললেন সেই ভদ্রলোককে, তুমি একদম ভুল জানো, তুমি একদম ভুল জানো, ভগবানই আসল সত্য। তুমি মন থেকে তোমার এই নাস্তিকতাকে দূর করে দাও, তুমি উপলব্ধি করো, চেষ্টা করো খোঁজার, দেখো তুমি চোখ বন্ধ করলে রিয়ালাইজ করবে, অনুভব করবে যে ভগবানই একমাত্র সত্য এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, ভগবান ছাড়া আর সব বাকি মিথ্যে। সেই ভদ্রলোক তো চলে গেল, কিন্তু অদ্ভুত বিড়ম্বনায় পড়ল রবি এবং আনন্দ। তারা ভাবলেন মনে মনে, এ কি আশ্চর্য কথা, গুরুদেব একই প্রশ্নের উত্তরে দুই ব্যক্তিকে দুরকম কথা বলছেন, এ কেমন কথা।
আর থাকতে না পেরে অগত্যা তারা দুজন গৌতম বুদ্ধদেবকে বা সরাসরি প্রশ্ন করে বসলেন যে হে ভগবান, একই প্রশ্ন দুজন ভিন্ন ব্যক্তি আপনাকে দুই সময় করলো, আপনি দুরকম এবং শুধু দুরকম না সম্পূর্ণ দুটি বিপরীত উত্তর দিলেন, এটা কী ধরনের কথা হলো? গৌতম বুদ্ধদেব কিছু বললেন না, বরং একটু হাসলেন। যারা গৌতম বুদ্ধদেবের গল্পগুলো পড়েছেন আপনারাও তারা জানবেন যে গৌতম বুদ্ধদেব বিভিন্ন প্রশ্নে, বিশেষ করে ভগবান সম্পর্কিত প্রশ্ন যদি তাকে কেউ করত, তো তিনি চুপ করে যেতেন, তিনি ধ্যানস্থ হয়ে যেতেন এবং অধিকাংশ সময়ে তিনি নীরব থাকতেন। এবং জীবন সম্পর্কিত বিভিন্ন সমস্যার প্রশ্ন যদি কেউ করত তাকে, তো তিনি এমন করে উত্তর দিতেন, সরাসরি উত্তর দিতেন না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিতেন। মানে তিনি চাইতেন যে উত্তরটা সেই ব্যক্তি নিজে খুঁজুক, নিজে উপলব্ধি করুক। তো যাই হোক, এরপরে তো পথ হাঁটতে হাঁটতে সারাদিন অতিক্রান্ত করে অবশেষে ক্লান্তিতে গৌতম বুদ্ধদেব একটা গাছতলায় বিশ্রাম নেবার জন্য বসলেন, সঙ্গে তার দুই শিষ্য রবি এবং আনন্দ। এমন সময় ঠিক সন্ধ্যের সময় তৃতীয় একজন ব্যক্তির ওখানে উদয় হলো। তিনি বললেন, ভগবান ভালোই হলো আপনি এখন এখানে বিশ্রামরত, হ্যাঁ আপনার সাথে কথাও বলা যাবে মন খুলে। আচ্ছা আপনি বলুন তো, ভগবান বলে কোনো বস্তু আছে? তখন গৌতম বুদ্ধদেব বললেন যে তোমার কি মনে হয়, ভগবান আছে না ভগবান নেই? বলছে দেখুন, আমি ভগবানকে অনেক খোঁজার চেষ্টা করলাম, অনেক পথ হাঁটলাম, কিন্তু আমার উপলব্ধিতে কিছুই আমি ঠাউর করতে পারলাম না যে ভগবান আছে কি নেই, কিন্তু আমি জানতে চাই ভগবান আছে কি নেই। তখন গৌতম বুদ্ধদেব যথারীতি কিছুক্ষণ চুপ করে থাকলেন এবং ধ্যানস্থ হয়ে গেলেন, কোনো কথার উত্তর দিলেন না। কিছুক্ষণ পরে লোকটা চলে গেল। আবার ধ্যান ভাঙার পর তার দুই শিষ্য গৌতম বুদ্ধদেবকে প্রশ্ন করল, আপনি তো বড় বিচিত্র ভগবান, এই তৃতীয় ব্যক্তিও আপনাকে একই প্রশ্ন করলেন, আপনি এক্ষেত্রে কিছু উত্তর না দিয়ে চুপ করে থাকলেন? গৌতম বুদ্ধদেব কিন্তু কিচ্ছু বললেন না, বরং হাসলেন। হেসে তারপরে বললেন, দেখো তোমাদের বুঝতে একটু ভুল হয়েছে, তোমরা ভাবছো তিনজন ব্যক্তির প্রশ্ন তিনটে একই আর আমার উত্তর তিনটে আলাদা, কিন্তু আমি বলবো তিনজন ব্যক্তির তিনটে প্রশ্ন এক নয়, বরং তিনটে প্রশ্নই আলাদা, বরং আমার তিনটে উত্তরই এক। তো আশ্চর্য হয়ে দুই শিষ্য বলল যে এটা কী করে সম্ভব? বলো দেখো আমি একটু বুঝিয়ে দিই তোমাদের। প্রথম যে ব্যক্তি, তার মনে হাফ বিশ্বাস আছে ভগবানের প্রতি, মানে সে মানে 100% মানে বিলিভার নয় যে ভগবান আছে কি নেই। এই মতো অবস্থায় আমার কাজ কি? আমার এটাই কাজ যে তাকে বলে দেওয়া যে না, ওই হাফ বিশ্বাস নিয়ে বাবু ভগবানকে বিশ্বাস করো না, বরং নাস্তিকতা এর থেকে ঢের ভালো। অর্থাৎ গৌতম বুদ্ধদেব এটাই বলতে চাইছেন যে আমি চাই যে আমার কাছ থেকে এই ধরনের একটা নেগেটিভ কমেন্ট শুনে সে নিজে যাক, নিজে খুঁজুক যে ভগবান আছে কি নেই, তাহলে তার হাফ বিশ্বাসটা পূর্ণ বিশ্বাসে উপলব্ধির মাধ্যমে পরিণত হবে। দ্বিতীয় যে ব্যক্তি, সে চূড়ান্ত নাস্তিক, কিন্তু তার মনেও নাস্তিকতার পাশাপাশিও কোথায় একটা আস্তিকতা আছে, না তা না থাকলে সে তো নাস্তিক, তার ভগবানকে খোঁজার কী দরকার বাবু, কিন্তু তবুও সে মনে করছে সে ভগবানকে আমার মাধ্যমে খুঁজতে চাইছে, তাহলে আমি তাকেও বললাম। এবার সে যখন শুনলো যে আমি ভগবান বুদ্ধ, সে বলছি যে ভগবান ছাড়া আর কিছু নেই, সে কিন্তু উপলব্ধি করবে তাহলে কি সত্যি ভগবান আছে, সে খুঁজতে শুরু করবে ভগবানকে, আর খোঁজার মাধ্যমেই ভগবানকে সে উপলব্ধি করতে পারবে, কাউকে প্রশ্ন করার মাধ্যমে নয়। মূলত ভগবানকে মানা যায় না, যারা ভগবানকে মানে তারা কিচ্ছু মানে আর কোনো প্রশ্নের উত্তর তো তারা জীবনে কোনোদিনও পায় না। কোনো একটা যে কোনো বিশ্বাসকে যারা মেনে নেয় প্রথম থেকেই বিনা প্রশ্নে, তারা সে সম্পর্কে ডেপ্থে যেতে পারে না। ভগবানকে মানা যায় না, ভগবানকে জানা যায়। তো তারা যদি প্রশ্ন করতো যে আমি ভগবানকে কী করে জানবো, আমি নিশ্চয়ই তাদেরকে সাহায্য করতে পারতাম, কিন্তু তারা ভগবান আছে কি নেই এ ধরনের অবান্তর প্রশ্ন করছে। আচ্ছা তোমরাই বলো তো, সূর্য আছে কি নেই? তখন সেই শিষ্য বলল, এটা কেমন প্রশ্ন ভগবান, সূর্য তো আমরা রোজ দেখি, সূর্য তো অবশ্যই আছে। দেখো সূর্যকে দেখতে পাচ্ছ বলে তার বিষয়ে কোনো সন্দেহ নেই যে সে আছে কি নেই, ভগবানকে তো ওরকম করে প্রত্যক্ষ করা যায় না। যেদিন তুমি উপলব্ধির মাধ্যমে ভগবানকে রিয়েলাইজ করবে, ফিল করবে, তখন দেখবে ভগবানের ডেফিনেশন হয় না, ভগবান কাকে বলে হয় না, কেউ কাউকে ভগবান দেখাতে পারে না, ভগবান নিজের ভেতরে উপলব্ধি করার বস্তু। এবং সেদিন তুমি উপলব্ধি করবে যে তুমি ভগবানময় হয়ে গেছো, তুমি ভগবানের আকার লাভ করেছো, তুমি ভগবান হয়ে গেছো, এটা উপলব্ধির বিষয়। তাই ভগবান আছে কি নেই এই প্রশ্নটা অবান্তর। আর তৃতীয় যে ব্যক্তি, সে ব্যক্তি কিন্তু এই বাকি দুজনের থেকে অপেক্ষাকৃত শ্রেয়, কারণ এ কিন্তু
বিভিন্ন প্রশ্ন নিয়ে ভগবানকে খোঁজার চেষ্টা করছে, সেই পথে গেছে এবং সে আমাকে পথ দেখানোর জন্য অনুরোধ করেছে। তাই জন্য আমি চুপ করে থেকেছি, কারণ চুপ করে থাকাটাই ওখানে একমাত্র উত্তর ছিল। কারণ আমি চুপ করে থাকলে সে হতাশ হয়ে গিয়ে বাড়ি যাবে, বাড়ি ফিরে গিয়ে আবার সে অন্বেষণ শুরু করবে, আবার সে খুঁজতে শুরু করবে। আর আমি চাই প্রত্যেকে ভগবানকে খুঁজুক, নিজে খুঁজুক। আর শুধু ভগবান নয়, যে কোনো বস্তু যা ধেয় তাকে খুঁজতে হয়, নিজেকেই খুঁজতে হয়, খুঁজতে খুঁজতেই তাকে পাওয়া যায়। তো তারপরের দিন সেই তৃতীয় ব্যক্তি, সেই অন্বেষণরত তৃতীয় ব্যক্তি আবার গৌতম বুদ্ধদেবের কাছে এলো এবং এসে বলল, ভগবান আপনি গতকালকে আমার প্রশ্নের উত্তর দিলেন না, বরং ধ্যানস্থ হয়ে গেলেন, চুপ করে থাকলেন। আমি আজকে আবার জানতে চাইছি যে আমি ভগবানকে না খোঁজার অনেক চেষ্টা করেছি, বিভিন্ন ক্রিয়া করেছি, বিভিন্ন হ্যাঁ মানে বিভিন্ন মতে, বিভিন্ন মতাদর্শে গিয়ে আমি বিভিন্ন মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন পর্যন্ত করতে বাকি রেখে মানে বাকি নেই আমার, তাও আমি ভগবানকে না মানে বুঝতে পারছি, ফিল করতে পারছি, কিন্তু তবুও কোথাও খুঁজে পাচ্ছি না, মানে আপনি একটু ক্লিয়ার করুন ভগবান। তখন গৌতম বুদ্ধদেব তাকে বলল, আচ্ছা তুমি ভগবানকে খুঁজতে কী কী করেছো? বলছে কী কী না করেছি, আমি সমস্ত তীর্থক্ষেত্রে গেছি, 51 শক্তিপীঠ গেছি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেছে, সমস্ত তীর্থস্থান গেছি, কত গরিব দুঃখীকে সেবা দিয়েছি, ভগবানকে আমি দেখতে পাচ্ছি না। তো আপনি নিশ্চয়ই ভগবানকে দেখেছেন, আপনি দয়া করে ভগবানকে দেখান না। তখন গৌতম বুদ্ধদেব তাকে বলল, দেখো ভগবানকে দেখানোটা 5 মিনিটের ব্যাপার, আমি তোমাকে 5 মিনিট কেন, 2 মিনিটে দেখিয়ে দিতে পারি। দেখো আমি তোমাকে যদি কিছু দেখাই, তোমারও তো কিছু উচিত আমাকে গুরুদক্ষিণা দেওয়া, তো তুমি আমাকে কী কীভাবে সাহায্য করবে বলো, তুমি আমাকে তুমি আমার কী উপকারে লাগবে বলো, তাহলে আমি তোমাকে দেখাবো। তখন বলো ঠিক আছে বলুন আপনি আপনার কী চাই। বলো ঠিক আছে আমি কটা দিন ধরে একটা মতি খুঁজছি, এই আমার আশ্রমের চারিদিকে একটা মতি, আমার সাদা মতি খোয়া গেছে, ওটা খুঁজছি, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো ওটা খুঁজে নিতে? নেই আর এমন কী ব্যাপার, আমি দারুণ মানে দারুণ অনুসন্ধান করতে পারি, আমি খুঁজে দিচ্ছি এক্ষুনি। ঠিক আছে তুমি খুঁজে দাও, তুমি যদি খুঁজে নিতে পারো আমি তোমাকে ভগবানকে দিয়ে দেবো, মানে দেখিয়ে দেবো ভগবানকে। তো সে তো খুঁজতে লাগলো, যথারীতি সেদিন পেলো না, সে তো খুব আপসেট, হাল না ছেড়ে পরের দিনও খুঁজতে লাগলো, তারপরের দিনও খুঁজতে লাগলো, এই করে বেশ কটা দিন কেটে গেলো, কিন্তু সে খুঁজে পেলো না। সে তখন একটু লজ্জা পেলো যে আমি এত আত্মপ্রত্যয়ের সঙ্গে বললাম ভগবান বুদ্ধদেবকে আমি খুঁজে দেবো, 4-5 দিন হয়ে গেলো, এ তো আমারও দেরি হয়ে যাচ্ছে, আমিও তো ভগবানের দর্শন পাচ্ছি না, এ তো মহা মুশকিল। আচ্ছা যাই আমি একবার প্রভুকে ভালো করে জিজ্ঞাসা করি যে কোথায় তিনি সাদা মতিটা হারিয়েছিলেন। তখন তিনি আবার আশ্রমের ভেতরে গেলেন এবং বুদ্ধদেবকে জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রভু আপনি মনে করে বলুন তো যে আপনি কোথায় সাদা মতিটা হারিয়েছিলেন? তখন গৌতম বুদ্ধদেব বললেন যে এই তো এই আমার আশ্রমের ঘরের ভেতরেই হারিয়েছিলাম। তখন সে রেগে মেগে গিয়ে বুদ্ধদেবকে বলল, আচ্ছা আপনি কি আমাকে মূর্খ তৈরি করার চেষ্টা করছেন? আপনি তো মোটেই জ্ঞানী নন দেখছি, আপনি চালাক হওয়ার অভিনয় করেন, আপনার ঘরে আপনার মতি হারিয়েছে আর আপনি নিজে আশ্রমের বাইরে আমাকে দিয়ে খোঁজালেন 4-5 দিন ধরে? আচ্ছা লোক তো আপনি, আপনি প্রথমেই বলতেন যে ঘরের ভেতরে মতি হারিয়েছে, আমি থোড়াই বাইরে খুঁজতে যেতাম, ঘরের ভেতরে যে জিনিস হারিয়েছে সেই জিনিসকে তো ঘরের ভেতরেই খুঁজতে হয়, থোড়াই বাইরে খুঁজতে হয়। তখন গৌতম বুদ্ধদেব স্মিত হাস্যে হেসে বললেন, বৎস আমিও তোমাকে এতক্ষণ ধরে এই 4 দিন ধরে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে যে মতি তুমি তোমার হৃদয়ের ভেতরে হারিয়েছো সেই মতি তুমি হৃদয়ের বাইরে খুঁজছো। যাও তুমি একটা কাজ করো, মন্দির মসজিদ গির্জা আর না ঘুরে বেরিয়ে, দেশে দেশে না ঘুরে বেরিয়ে তুমি ধ্যান করো, নিজের ভেতরে উপলব্ধি করো মতি খোঁজার, অর্থাৎ ঈশ্বর উপলব্ধি করা। তারপর বুদ্ধদেবের পরামর্শ অনুযায়ী সেই তৃতীয় ব্যক্তি ধ্যানে বসলেন। এবার গৌতম বুদ্ধদেব তাকে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, তুমি ভালো করে উপলব্ধি করে বলো তো তুমি কী অনুভব করছো, সব থেকে তোমার কাছে এখানে কে আছে? তখন সেই ব্যক্তি বললেন, এই মুহূর্তে আমার সব থেকে কাছে ভগবান আপনি আছেন। বলল, আরও ডিপ শ্বাস নাও, এবার উপলব্ধি করো, এবার বলো আরও কাছে কে আছে? তখন সেই ব্যক্তি বললেন, আরও কাছে আপনার আর আমার এই যে মুখ, এদের মাঝখানে যে বায়ুস্তর, সেই বায়ুমণ্ডল আছে, সেই বায়ু আছে। বললো, আরও কাছে কে আছে? বললো, আরও কাছে আমার মুখ আছে, আরও কাছে কে আছে? বললো, আরও কাছে স্বয়ং আমি আছি। তখন বললো, এই তো তুমি ঠিকঠাকই এগোচ্ছো, এবার উপলব্ধি করো যে তোমার ভেতরে কে আছে এই মুহূর্তে, তোমার কাছাকাছি সব থেকে কাছাকাছি তুমি ছাড়া আর কেউ নেই,
তুমিই তোমার নিজের সব থেকে কাছে। এবার তুমি তুমি ময় হয়ে যাও, তোমাতে হারিয়ে যাও। এবার উপলব্ধি করো যে তোমার ভেতরে কে আছে, কি চলছে। তখন বললো, ভগবান আমি তো প্রথমে উপলব্ধি করলাম, প্রথমে আমি আমার নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম, মনে হলো আমার নিঃশ্বাসই আমার সব থেকে আপনজন, ভেতরে সব থেকে কাছাকাছি আছে। তারপরে আমি দেখলাম না, নিঃশ্বাসও আমার থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে, আমার হৃদস্পন্দন শুনতে পেলাম, সেটাকেই আমার সব থেকে কাছের বলে মনে হলো। তারপরে দেখলাম না, সেটাও না, ক্রমে হৃদস্পন্দনও আমার থেকে দূরে সরে গেল এবং মনে হলো কিছুই আমার কাছে নেই, মানে আমি আমি হয়ে গেছি, কোথাও একটা হারিয়ে গেছি, শূন্য। তখন গৌতম বুদ্ধদেব বলল, এইটাই ঠিক পথ, এই পথেই তুমি এভাবে এগিয়ে যাও, দেখবে তুমি ঈশ্বরকে খুঁজে পাবে, উপলব্ধি করতে পারবে। তো এই ছিল গৌতম বুদ্ধদেবের বাণী, এই ছিল গৌতম বুদ্ধদেবের গল্প, অন্যরকম করে মানুষকে বোঝানোর যে প্রসেস। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, ভিডিওর প্রথমেই বলে দিয়েছি আর বলবো না, রিকোয়েস্ট ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।